ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন উইন্ডিজদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে নতুন ব্যাটিং কোচ পাচ্ছে বাংলাদেশ টাইগারদের এমন সুখবরই দিয়েছে বিসিবি এই পদে দেখা যেতে পারে একজন ইংলিশ ম্যানকে পল নিক্সন অথবা জন লুইসকে নিক্সনের পক্ষে আছেন বোর্ডের একটা অংশ অন্যদিকে ব্যাটিং কোচ হিসেবে লুইসকে পছন্দ হেড কোচ রাসেল ডোমিঙ্গর পারিবারিক কারণে দেখিয়ে এর আগে বাংলাদেশের ব্যাটিং কোচের পদ ছেড়েছেন নীল ম্যাকেনজি অনেকদিন ধরে টাইগার ক্রিকেটে নেই কোনো ব্যাটিং পরামর্শক এদিকে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন আন্তর

একজন ব্যাটিং কোচ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল বিসিবির শর্ট লিস্টে আছে দুই ইংলিশ কোচ পল নিকসন ও জন লুইস উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে এই দুইজনের একজনকে দেখা যাবে এই সিরিজে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমল হাসান পাপন বিপিএল এর গেল আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন পল নিকসন এর মাধ্যমে বিসিবি কর্তাদের সঙ্গে এই ইংলিশ ম্যানের সক্ষতা গড়ে ওঠে বিসিবির মাথাওয়ালা কর্তাদের একটা অংশ পল নিক নিকসনকে চাচ্ছে এর আগে কাউন্টি সহ বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন পল নিকসন অন্যদিকে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো চাচ্ছেন জন লুইসকে যিনি এর আগে দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক হিসেবে উনিশ বিশ্বকাপে লঙ্কা দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি তাই এখন বিসিবির চূড়ান্ত ঘোষণার অপেক্ষা তবে টাইগাররা যে পাচ্ছেন দারুণ এক ব্যাটিং কোচ তা অনেকটাই নিশ্চিত